হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আলোচনা আমাদের কল্যাণ ইউনিভার্সিটির মেজর সোশিওলজি যাদের আছে তাদের সাজেশান আলোচনা করব। অর্থাৎ এবছরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি তোমাদের কোনো কনসেপ্ট কনসেপশান অস্পষ্ট থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা ছোটো ছোটো করে যে প্রশ্নগুলো আলোচনা করব তার কনসেপশানটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আর প্রথমেই বলে রাখি যারা প্রথমবারের জন্য এসো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী সেমিস্টারগুলোতে তোমরা এই চ্যানেল থেকে হেল্প পেতে চলেছ আর যারা উনত্রিশ টাকার বিনিময়ে মান্থলি মেম্বারশিপ নিয়েছ সেই মেম্বারদেরকে থ্যাংক ইউ জানাই যারা চ্যানেলের পাশে থেকেছ আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তোমাদের পাশে থাকার জন্য অনুরোধ করেছিলাম অনেকে রেসপন্স করেছো এবং অনেকেই করনি যারা এখনও রেসপন্স করনি তারা এই উনত্রিশ টাকার বিনিময়ে মেম্বারশিপ নিয়ে নিও আর তোমরা মেম্বারশিপ নিলে তোমাদের জন্য স্পেশাল কিছু ভিডিও অবশ্যই থাকছে আরও একটা বিষয় যারা প্রথমবার দেখছো যারা এখনও পর্যন্ত কোনো স্টাডি ম্যাট পাওনি ফুল স্টাডি ম্যাট যদি তোমরা পেতে চাও তাহলে সেক্ষেত্রে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিও তোমরা টোটাল এই এবছরে তোমাদের যে পেপারটা আছে সেই পেপারের ফুল স্টাডি ম্যাট কিন্তু তোমরা পেয়ে যাবে শুরু করছি আমাদের প্রথম আলোচনা প্রথম কোশ্চেন তোমরা কী দেখবে কোশ্চেন আলোচনা করার আগে বলে রাখি তোমরা অনেকেই হয়তো একটু কনফিউজ আছো যে কী প্যাটার্নে পরীক্ষা হবে কত নম্বরের কোশ্চেন হবে দেখো মেজর কোর্সে তোমাদের ছয় ক্রেডিট কল্যাণ ইউনিভার্সিটির এটা ছয় ক্রেডিটের তোমাদের এটা ছয় ক্রেডিটের পেপার ছয় ক্রেডিটের পেপারে তোমাদের ফুল মার্কস থাকবে কত সেভেন্টি ফাইভ যেমনটা সি প্যাটার্নে ছিল সেম প্যাটার্ন ঠিক আছে কল্যাণীতে কিন্তু কোনো চেঞ্জেস করেনি সিক্সটিন তো পনেরো মার্ক কী হবে ইন্টারনাল এই পনেরো মার্ক শুধু ইন্টারনাল নয় ইন্টারনাল এবং তোমার কলেজের অ্যাটেন্ডেন্স কলেজের অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল মিলিয়ে তোমার থাকবে পনেরো অর্থাৎ এর ডিভিশনটা হচ্ছে দশ প্লাস পাঁচ যারা কলেজ অ্যাটেন্ড করবো বা যাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ড অ্যাটেন্ডেন্স যাদের থাকবে তারাই এই মার্কসটা পাবে আরেকটা হচ্ছে সেম এন্ড অর্থাৎ তোমাদের ফাইনালি এক্সাম দিতে হবে ষাট নম্বরের অর্থাৎ সামনে তোমাদের যে এক্সামটা হচ্ছে হতে চলেছে সেটার জন্য তোমরা পরীক্ষা দেবে ষাট মার্কসের পরীক্ষা আর আশা করছি তোমাদের এই পনেরো নম্বরের যে ডিভিশনটা বললাম এটা তোমাদের অলরেডি আশা করছি পরীক্ষা হয়ে গেছে তো যে কলেজে এখনও পরীক্ষা হয়নি তোমাদের নিশ্চয়ই দশ নম্বরের পরীক্ষা হয়ে যাবে আর যে পাঁচ নম্বর এই পাঁচ নম্বরটা তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য দেবে ওকে আর এই দশ নম্বরটা তোমাদের ইন্টারনাল এক্সাম বা প্রজেক্ট জমা দিতে হতে পারে তো এক একটা কলেজে এক এক রকমভাবে নাই তোমরা কলেজে তোমাদের কনসার্ন কলেজগুলোতে যোগাযোগ করবে যোগাযোগ করলেই বুঝতে পারবে তোমাদের পরীক্ষা হবে না প্রজেক্ট দেওয়া হবে তো এই পরীক্ষা প্রজেক্ট দিয়ে দশ প্লাস প্লাস পনেরো কমপ্লিট হল ষাট নম্বরের ক্ষেত্রে কি হবে তোমাদের দশটা প্রশ্ন লিখতে হবে যেটা সরি आंसर টেন কোশ্চেন আউট অফ ফিফটিন কোশ্চেন দশটা কোশ্চেন লিখতে হবে পনেরোটা প্রশ্ন থাকবে দুই নম্বরের সেই দুই নম্বরের ১০টাতে কুড়ি আর চারটি প্রশ্ন লিখতে হবে যেখানে ছটা প্রশ্নের মধ্যে ছটা প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বরের তাহলে চার পাঁচা কুড়ি আর তোমাদের দুই দুটি কোশ্চেন দুটি প্রশ্ন লিখতে হবে যেখানে চারটি বড় চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে যে কোনো দুটি আর কোশ্চেন মার্ক থাকবে দশ নম্বরের তাহলে দশ ইন দুই ইন্টু দশ তাহলে টোটাল টোটাল কত হলো এই হচ্ছে তোমাদের সিক্সটি ডিভিশন এবং মনে রাখবে তোমাদের এই যে ফুল মার্কস ফুল মার্কস সেভেন্টি ফাইভ যেটাতে আছে সেটাতেই কিন্তু এই ডিভিশান কারণ তোমাদের এসএসসির পেপারটা বলে রাখি এসএসসির পেপারটা কিন্তু তোমাদের এই প্যাটার্নে হবে না কারণ এসএসসি পেপারে কিন্তু ছয় ক্রেডিট নয় তো এসএসসি পেপারটা খুব সম্ভবত ফোর ক্রেডিট ফোর ফোর কেডিট আমাকে একটু দেখতে হবে আর এসএসসি পেপারটা কিন্তু তোমাদের কলেজের স্যার ম্যামদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করবে তারা তারা বলে দেবেন যে তোমাদের কিভাবে এই পেপারটা করতে হবে ওকে এটা সমস্ত কলেজ তারা নিজেদের মতো করে কন্ডাক্ট করবে সেই জন্য এটা কিন্তু সম্পূর্ণরূপে কলেজ তোমাদেরকে বলবে কিভাবে এটা এই পেপারটা তোমরা করবে ওকে এটা কিন্তু প্র্যাকটিক্যাল পেপার চলো দশ মার্কের জন্য কি কি দেখবে সমাজতাত্ত্বিক কল্পনা বলতে কী বোঝো যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য বলে দিই এটার ইংলিশটা হচ্ছে সোশিওলজিক্যাল ইমাজিনেশান ওকে সমাজতত্ত্বের উদ্ভবের কারণ এমার্জেন্স অফ সোশিওলজি আচ্ছা এমারজেন্স অফ সোশিওলজির ক্ষেত্রে আমরা বলে দিয়েছিলাম যে তিনটি পার্ট তোমরা ভীষণ গুরুত্ব দেবে কী কী একটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর আর একটা পার্ট হচ্ছে এনলাইটেনমেন্ট ওকে এনলাইটেনমেন্ট এই তিনটি বিষয়ের থেকে কিন্তু তোমাদের টিকাও আসতে পারে সমাজতত্ত্বের পরিধি বিষয়বস্তু অর্থাৎ সমাজতত্ত্বের স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার এটা হচ্ছে স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার সমাজতত্ত্ব নিতত্ত্বের সঙ্গে সম্পর্ক অ্যান্থ্রোপোলজির সঙ্গে কি সম্পর্ক আছে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অ্যান্থ্রোপোলজিটা কিন্তু ছাড়বেন অ্যান্থ্রোপোলজিটা অবশ্যই দেখে যাবে তারপর হচ্ছে সামাজিক গোষ্ঠী সোশ্যাল গ্রুপ কাকে বলে সামাজিক গোষ্ঠীর ধরন এই টাইপস আমি গত ভিডিওতেও বলেছিলাম তোমরা যদি দেখে থাকো এই টাইপস থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পেতে পারো ওকে তারপর চলে আসি সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক কী দেখো সোশিওলজি এবং ইতিহাস এই দুটোর সঙ্গে কিন্তু রিলেশন রয়েছে এই যে রিলেশনশিপ এই রিলেশনশিপটা কিন্তু একটু ইম্পর্টেন্ট তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে যে সমাজতত্ত্ব কি সোশিওলজির সঙ্গে হিস্ট্রির রিলেশন কি ওকে চলো সমাজতত্ত্বের সঙ্গে অর্থনীতির সম্পর্ক কি এটা আমি দিয়ে রাখলাম কিন্তু এটা তোমরা বেসিক্যালি দেখবে দু মার্কের জন্য টিকা লেখো দ্বন্দ্ব কনফ্লিক্ট আমরা সোশ্যাল প্রসেস সেই সোশ্যাল প্রসেসের মধ্যে দ্বন্দ্ব এবং একই সঙ্গে তোমরা প্রতিযোগিতাটাও দেখবে সমাজ কি সমাজের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ সোসাইটি কি শর্ট কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ সোসাইটি সোসাইটি কি শর্ট কোয়েশনের জন্য পড়ে রাখবে প্রতিষ্ঠান বলতে কি বোঝো ওকে তারপর আমরা আসছি সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য এটা গুরুত্বপূর্ণ সংঘ ইংলিশে কি বলি অ্যাসোসিয়েশন আর প্রতিষ্ঠানকে আমরা বলি ইনস্টিটিউশন সংগঠনের বৈশিষ্ট্য সংস্কৃতি কি সংস্কৃতির বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ এবং এখানে টিকা সাংস্কৃতিক বিলম্বন টিকা যেটা উইলিয়াম অকবান যে ধারণাটি দিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে কিন্তু তোমরা সংস্কৃতি যখন পড়বে মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল এই দুটো পার্ট আশা করছি তোমরা পড়বে এবং এই মেটেরিয়াল এবং নন মেটেরিয়াল এই দুটো কালচার যদি তোমরা পড়ো তাহলেই কিন্তু এখান থেকে তোমাদের এই কালচারাল ল্যাগটা পড়া হয়ে যাবে কারণ এই দুটো পার্ট কিন্তু এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ওকে উইলাম অকবান যে ধারণাটি দিয়েছেন তারপর চলে আসছে আমরা সামাজিক প্রক্রিয়া বলতে কী বোঝো আচ্ছা এগুলো কিন্তু পাঁচ নম্বরের জন্য দেখবে টিকাগুলো যেগুলো দিয়েছি সহযোগিতা প্রতিযোগিতা দ্বন্দ্ব দ্বন্দ্ব আমরা উপরে দিয়েছি দেখবে এগুলো প্রত্যেকটাই কিন্তু টিকা এবং এই টিকাগুলো কিন্তু তোমরা পাঁচ মার্কের জন্য তৈরি করবে আর এখানে সামাজিক প্রক্রিয়া কি সামাজিক প্রক্রিয়ার ধরন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোমরা কি পড়বে সামাজিক গোষ্ঠী সামাজিক প্রক্রিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠান এইগুলো কিন্তু ছেড়ে যাবে না এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যে পাঠগুলো তোমরা দেখবে যে প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য তাহলে প্রাথমিক গোষ্ঠী গণগোষ্ঠীর পার্থক্য লেখো সহযোগিতা দ্বন্দ্বের মধ্যে পার্থক্য লেখ সম্প্রদায় কাকে বলে সম্প্রদায়ের বৈশিষ্ট্য এই দুটো খুব গুরুত্বপূর্ণ আর কমিউনিটিটাও তোমরা দেখে যেও এটা হচ্ছে কমিউনিটি আমরা ইংলিশে বলি এটাকে কমিউনিটি ওকে সো এই এই বই এই যে কোশ্চেনগুলো বললাম এর মধ্যে থেকেই তোমরা কিছু কিছু পার্ট আমরা যেগুলো বলে দিলাম দুই নম্বরের জন্য দেখবে সেগুলো দেখে যেও এর মধ্যে থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের যাদের ফুল স্টাডিম্যাট দরকার এখনও তোমরা যারা স্টাডিম্যাড নাও নি তারা এই নম্বরে তোমরা কল করে নিতে পারো তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে স্টাডিম্যাট ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে